বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গ জোনের বিধায়কদের নিয়ে বুধবার ডাকা একটি বৈঠকে গড়হাজির দলেরই পাঁচ বিধায়ক। খুব থাকবে কেন, আমি বিজেপির কর্মী, আমি বুথ সভাপতি ছিলাম পার্টির, একদিন ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি থেকে ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আছে, আমার জেলার সাধারণ সম্পাদক দায়িত্ব আছে, আমি বিজেপি দলের বিধায়ক, আমি পার্টির একনিষ্ঠ কর্মী, খুব থাকবে কেন, এই সমস্ত প্রশ্ন উঠছে কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই প্রশ্নগুলো কেন উঠছে? তাদের মধ্যে মালদার হবিবপুর বিধায়ক জুয়েল মুর্মু এবং মালদহের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। যদিও জুয়েল এবং গোপাল বৈঠকে অনুপস্থিতির কারণে হিসেবে জুয়েল জানিয়েছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন। অপরদিকে মালদহের বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। সেই গতকালকে আমার জানার কথা ছিল, প্ল্যানিংও ছিল এবং সেটা আমি রেডিও ছিলাম, আমার শরীরটা ভালো ছিল না। আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনের আগে আমাকে ইয়ে হয়েছিল, আমার প্রতি অ্যাটাক হয়েছিল। তিনি আরও জানান তৃণমূলক বৈঠকেও তো অনেক বিধায়ক থাকেন না, তা নিয়ে তোকে প্রশ্ন তোলে না, গড়হাজির শব্দটার মানে কি, আমার শরীর খারাপ তাই উপস্থিত হতে পারিনি, মৌখিকভাবে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, এটাই তো যথেষ্ট। আমি হসপিটালে ভর্তি ছিলাম, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গেছি, শরীরটা আমার ভালো না, সেদিন আমি যেতে পারিনি। এটা মিটিং আছে রাজ্য নেতৃত্বের নির্দেশে, এটা মিটিং এটা উত্তরবঙ্গ জোনের একটা মিটিং বিধায়ককে ডাকা হয়েছিল, সেখানে আমার যাওয়ার কথা ছিল আমার শারীরিক অসুস্থতার জন্য। আমি একটু আগে আপনাদের সামনে বললাম যে গত নির্বাচনের আগে আমার প্রতি যে ওখানে ইয়ে হয়েছিল, অ্যাটাক হয়েছিল, সেটা আপনারা জানেন, তো সেই জন্য অসুস্থতা আমার তো এখনও পুরো কাটেনি, তো এখনও ঠিক মতো আমি গলা ঘুরিয়ে পুরোপুরি ঘুরিয়ে কথা বলতে পারি, অসুবিধা হয় আমার। ডাক্তার বলেছেন মোটামুটি 8-9 মাস, 1 বছর লাগতে পারে পুরোপুরি নর্মাল হতে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।